কৃষি শ্রমিকের সংকট, সংকটে পড়েছেন কৃষকরা, মুশকিল আসান রাজ্যে কৃষি দপ্তর। সরকারি ভর্তুকিতে বিলি হল ধান রোয়ার যন্ত্র। রাজ্য শস্যকলা বলে পরিচিত পূর্ব বর্ধমান ধান আলু উৎপাদনে এই জেলা অগ্রগণ্য। মাধ্যান্ত আমলের উৎপাদন পদ্ধতি এড়িয়ে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে শিখছেন এখানকার কৃষকরা। জেলার 13টি ব্লকের চাষিরা এ নিয়ে অগ্রগণ্য। ধান রোয়া যন্ত্র দিয়ে 1200 বিঘে জমিতে ধান রোয়া করা হয়েছে আমন চাষে। জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম, রায়না, আউশগ্রাম, ভাতার, কাটোয়া, গুলশী ব্লকের কৃষকরা যেমন ধান কাটার মেশিন অর্থাৎ হারভেস্টার দিয়ে ধান কাটছেন, তেমনি ধান রোয়ার মেশিন দিয়ে ধানের চারা রোয়ার কাজ করছেন। একদিকে যেমন কমেছে শ্রমিক সংকট, বাড়ছে উৎপাদনের পরিমাণ। যে মেশিনে ধানটা রোয়া যায় সেই জিনিসটা সরকারি ভর্তুকির মধ্যে আমি নিলাম, এতে খরচাটা কমবে। যেটা মজুরির যে সমস্যা সেই সমস্যা থেকে চাষিরা রেহাই পাবে, এতে খরচাটা কম লাগবে, অল্প পয়সায় রান হবে অল্প খরচাতে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান রোয়ার ফলে দুটি গাছের মধ্যে সমান দূরত্ব থাকছে, পর্যাপ্ত আলু বাতাস ঢুকছে গোড়ায়, দ্রুত বাড়ছে চারা, বাড়ছে উৎপাদন, খুশি কৃষকরা। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখছি বা শুনছি যে বৈজ্ঞানিক প্রধান যে চাষাবাদ, সেই বৈজ্ঞানিক বাজার চাষাবাদের এটা প্রথম পদক্ষেপ। আমরা মেশিন নিয়ে গতানুগতিক আমরা যে পদ্ধতিতে ধান চাষ করি লেবার দিয়ে, এখন তো লেবারের প্রচুর ক্রাইসিস, এই জন্য মেশিনারিজ দ্বারা আমরা চাষ করে আমার মনে হচ্ছে যেটা আমরা উপকৃত হব। এবং এর সাথে সাথে আমি আরও অনেক যারা আমাদের চাষি বন্ধু আছে, কৃষক বন্ধু আছে, তাদেরকেও মোটিভেট করতে পারবো, এটা আমার বিশ্বাস। চাষ যন্ত্রের ব্যবহারে উৎপাদন বাড়ায় উৎসাহ বাড়ছে কৃষকদের মধ্যে। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যে কৃষকদের আগ্রহ বেড়েছে, উপকৃত হচ্ছেন সকলে। শস্যগুলা পূর্ব বর্ধমান জেলার কৃষকদের মধ্যে বিলি করালো অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, পাশাপাশি বাড়বে উৎপাদন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় সদম সিনহার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান।